শনিদেবের প্রভাব সবার জীবনেই আছে, এবং কোনো ব্যক্তি বলতে পারবে না যে তার জীবনে কোনো দিন শনিদেবের প্রভাব পড়েনি। এখন দেখার বিষয় শনিদেবের প্রভাব থেকে আপনি কিভাবে মুক্তি পান। শনিদেবের দু প্রকার প্রভাব হয়, একটা কুপ্রভাব, একটি সুপ্রভাব। সাধারণভাবে নিয়মানুবর্তিতা আর পরিশ্রমী হলে শনিদেবের সুপ্রভাব পড়ে, অপরদিকে যারা নিয়ম শৃঙ্খলা ভঙ্গকারী তাদের শনিদেবের কুপ্রভাব পড়ে। আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব শনিদেবের কুপ্রভাব মিলিয়ে গিয়ে সুপ্রভাব কিভাবে সৃষ্টি করবেন, কী কী করলে শনিদেব বেশি তুষ্ট হয়। তবে চলুন শুরু করা যাক। তবে বন্ধুরা, প্রতিবারের মতো একটি রিকোয়েস্ট, এই ধরনের ভিডিও পাওয়ার জন্যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। সূর্যদেবের নয় পুত্রের মধ্যে শনিদেব উল্লেখযোগ্য। শনির মা ছিলেন ছায়া, যিনি সূর্যদেবের প্রতি ভালোবাসা এবং ভক্তি ভরে শনিদেবকে লাভ করেছিলেন। শনির মা ছায়া গর্ভাবস্থায় সূর্যদেবের ধ্যান করছিলেন বলে শনির গা পুড়ে কালো হয়ে গেছে। তাই শনিদেব ছোটবেলা থেকেই একটু রাগী এবং ক্রুদ্ধ দেবতারূপে সবার কাছেই পরিচিত। এক সময় সূর্যদেব তার রাজ্য বিভক্ত করে দেয় তার নয় পুত্রের মধ্যে। সেই সময় শনিদেব তার প্রাপ্য অংশের তুলনায় অধিক প্রাপ্তি দাবি করে এবং ভ্রাতাদের প্রতি আক্রমণ শুরু করে। এতে ক্রুদ্ধ হয়ে শিব শনিদেবকে বশ করে এবং শনিদেবকে ধ্বংস করতে উদ্যত হয়। সূর্যদেব তখন শনিদেবের জন্য শিবের কাছে প্রার্থনা শুরু করে এবং তার প্রার্থনায় তুষ্ট হয়ে শনিদেবকে পুনরায় জীবিত করে। শনিদেব জীবিত হওয়ার পর মহাদেবের প্রতি আকৃষ্ট হয় এবং তার আনুগত্য স্বীকার করে, এবং তখন থেকে তিনি বর পায়। যে ব্যক্তির দিকে তিনি ক্রুদ্ধভাবে তাকাবেন তার ক্ষতি হবে, এবং যে ব্যক্তির প্রতি তিনি সুদৃষ্টিতে তাকাবেন তার উন্নতি হবে। তারপর থেকে শনিদেবের এই কুপ্রভাব ও সুপ্রভাব দুটিই রয়েছে। সাধারণভাবে যেসব মানুষ খারাপ কাজকর্ম করে তাদের প্রতি শনিদেবের কুপ্রভাব, এবং যেসব মানুষ তুলনামূলক ভালো কাজকর্ম করে তাদের সুপ্রভাব পড়ে থাকে। আমরা আমাদের কর্মফল ভোগ করি, তাই বন্ধু আপনাদের বলি, যারা কষ্ট পাচ্ছেন অর্থাৎ শনিদেবের প্রভাব পড়েছে, তারা কিভাবে এটা থেকে মুক্তি পাবেন। সাধারণভাবে শনিদেবের প্রভাব পড়ে প্রায় 7.5 বছর। এই 7.5 বছরে আপনাকে বেশ কিছু কাজকর্ম করতে হয় যাতে শনিদেবের কাছ থেকে আপনি সন্তুষ্টি পান এবং আপনার প্রতি শনিদেবের এই কুপ্রভাব কমে যায়। আমি বেশ কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব, আপনারা ধীরে ধীরে প্রত্যেকটি বিষয় জেনে নিন, ফলে আপনাদের অবশ্যই উপকার হবে। প্রতি শনিবার আপনাদের শনি মন্দিরে গিয়ে শনিদেবের পূজা অর্চনা করতে হবে। এটি হচ্ছে একেবারে সর্বোত্তম এবং প্রধান এবং প্রথম আপনার ক্রিয়া। শনিদেবকে প্রত্যেক শনিবার এইভাবেই তুষ্ট করতে হবে। তবে শনিদেব তিল এবং তেল খুবই পছন্দ করেন, তাই সকাল সকাল উঠে তিল এবং তেল মেখে ভালোভাবে স্নান করে পরিষ্কার জামাকাপড় পরিধান করে আপনাকে এই শনিদেবের পূজা অর্চনা করতে হবে, তবেই আপনি শনিদেবের সুপ্রভাব প্রাপ্তি হতে পারেন। পারলে সারাদিন উপবাস করতে পারেন, এর ফলে আপনার উপকার অবশ্যই বেশি হবে। আর উপবাস করতে না পারলে মাছ মাংস ডিম সহ বিভিন্ন উগ্র খাবার দাবার শনিবারের জন্য বর্জন করুন, তাতে অবশ্যই আপনি শনিদেবের
কৃপালাভ করতে পারেন। শনিবার কালো বা ডিপ ব্লু জামাকাপড় পরিধান করুন, কারণ এটি শনিদেব বিশেষভাবেই পছন্দ করেন। প্রতি শনিবার তিল ও তেল দিয়ে প্রদীপ জ্বালাতে ভুলবেন না, তার কারণ এই প্রদীপ আপনার প্রতি শনিদেবকে আকৃষ্ট করতে বাধ্য করবে। শাস্ত্রমতে শনিদেবের পাশাপাশি আপনাকে শিব, গণেশ ও হনুমান দেবকেও পুজো করা উচিত। তাই আপনি যদি শনিবার শনিদেবের পুজো করেন, অবশ্যই শিব, গণেশ ও হনুমানেরও পুজো করবেন। পারলে শনিবার কিছু অর্থ দান করুন, এতে আপনার শনিদেবের প্রভাব কমবে। এবং প্রতি শনিবার পারলে অশক্ত গাছেকে তেল দিন এবং সেখানে প্রদীপ জ্বালিয়ে দিন। শনিবার পারলে কাক বা শকুনকে খেতে দিন, তার কারণ শনিদেবের বাহন হলো কাক এবং শকুন। তাই শনিদেবের পক্ষ থেকে আপনি যদি কাক বা শকুনকে খেতে দেন, অবশ্যই আপনি কৃপালাভ করতে পারবেন। শনিবার দিন পারলে কিছু ধাতব দ্রব্য কেনাকাটি করবেন না। তুলনামূলকভাবে আপনি শনিবার দিন কিছু ধাতব দ্রব্য অন্য কোনো ব্যক্তিকে দান করতে পারেন, তাহলে অবশ্যই শনিদেবের প্রভাব কিছুটা হলেও আপনার উপর থেকে কমবে। বন্ধুরা, আশা করি আপনাদের এই টিপসগুলো বেশ ভালো লেগেছে। এবার এমন 5টি খাবারের নাম করব যে 5টি খাবার শনিবারে কখনোই খাবেন না, কারণ এই খাবারগুলি গ্রহণ করলে শনিদেবের রাগের কবলে পড়তে পারেন। 5টি খাবারের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য আমের আচার। পুরাণ মতে শনিবারে আমের আচার খেলে অবশ্যই শনিদেব ক্রুদ্ধান্বিত হয় এবং আপনাকে অভিশাপ দেবে। দ্বিতীয় যে খাবারটি সেটি হলো দুধ এবং দই। শনিবারে কখনোই দুধ দই খাবেন না। তৃতীয় যে খাবারটি সেটি হলো মুসুর ডাল। শনিবারে আপনি প্রয়োজন নেই মুসুর ডাল খাওয়ার, আপনি যদি শনিদেবের প্রকোপ আপনার জীবনে কমাতে চান। এবং চতুর্থ, লাল লঙ্কা। আপনি রান্নাঘরে অবশ্যই কাঁচা লঙ্কা ব্যবহার করবেন, কিন্তু শনিবারে আপনি কখনোই লাল লঙ্কা ব্যবহার করবেন না। এবং পঞ্চম যেটি, সেটি সব থেকে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে অ্যালকোহল বা মদ। শনিবারে কোনোভাবেই কোনো ব্যক্তি যদি অ্যালকোহল বা মদ গ্রহণ করে, তাহলে শনিদেব মারাত্মকভাবে রাগান্বিত হয় এবং তার কুদৃষ্টি, কুপ্রভাব সেই ব্যক্তির জীবনে আসতে বাধ্য। এবং একবার যদি শনিদেবের প্রভাব বা কুপ্রভাব বা কুদৃষ্টি আপনার জীবনে পড়ে, তাহলে 7.5 বছর এখান থেকে আপনি কোনোভাবেই নিস্তার পাবেন না। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, উক্ত এই 5টি খাবার কিন্তু শনিবারে কোনোভাবেই গ্রহণ করবেন না। জীবনকে শনিদেবের কুপ্রভাব থেকে মুক্তি লাভ করতে গেলে এই জিনিসগুলো আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। সর্বশেষে বলা যায়, আপনি অবশ্যই আপনার চিন্তাভাবনা আমার সঙ্গে শেয়ার করবেন। আমি আপনাদের চেষ্টা করলাম এমন কিছু টিপস দিতে যেটা থেকে আপনি অন্তত জ্ঞান লাভ করেন। আর যাই হোক, আমি এই ধরনের ভিডিও তৈরি করি, তাই অবশ্যই যারা ভক্তি ভরে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। এবং ভিডিওর শেষে আমি আরও কিছু ভিডিওর লিঙ্ক দিলাম, প্রয়োজন যদি হয় অবশ্যই বাকি ভিডিওগুলোও দেখে নেবেন, তাতে আপনার উপকার হবে। শনিদেবের প্রভাব থেকে খুব সহজেই নিজেকে বাঁচানো যায়, কারণ এই কটি জিনিস আপনি যদি একটু অনুগ্রহ করে দেখেন, তাহলে শনিদেব আর রাগান্বিত হবেন না। যাই হোক, এখন এই দুটি ভিডিও আপনি দেখে নিন।